জমির দালাল সন্দেহে আলগাপুরে আটক চার, অ্যাকশন মোডে বিধায়ক নিজাম, সড়ক অবরোধ, দুজনকে ছেড়ে দেওয়ায় উল্লাস। জমি কেনাবেচায় দালালি চলবে না, জমির দালালকে থাপ মেরে ধরা হবে, সবকটি দালালকে জনসম্মুখে আনা হবে। মুখ্যমন্ত্রীর এই ফরমানের পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। সোমবার রাজ্যের প্রান্তিক জেলা হাইলাকান্দি পুলিশ প্রশাসনের দেখা গেল চোখ রাঙানো কড়া পদক্ষেপ। জমি কেনাবেচার দালাল অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে সোমবার রাতে আলগাপুর পুলিশ চার ব্যক্তিকে আটক করে, আর এতেই খেপে উঠলেন আলগাপুরের একাংশ জনতা। মঙ্গলবার সকালেই ধলেশ্বর ভৈরবী জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সোচ্চার হন তারা। বিনা শর্তে আটক চার ব্যক্তিকে মুক্তি দিতে হবে, আলগাপুর পুলিশ মুর্দাবাদ, আলগাপুর পুলিশ হায় হায় ইত্যাদি স্লোগানে রীতিমতো প্রতিবাদ মুখর পরিবেশ গড়ে ওঠে আলগাপুর তিমাথা এলাকায়। সড়ক অবরোধের ফলে দুদিকে আটকা পড়ে শত শত যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী। খবর পেয়ে অবরোধ স্থলে ছুটে আসেন আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। প্রতিবাদকারীদের পক্ষে পুলিশ প্রশাসনকে সওয়াল করতে দেখা যায় তাকে। পুলিশকে কড়া ভাষায় জানিয়ে দেন, নির্দোষ ব্যক্তিদের আটক করে সমালোচনা কাঠগড়ায় তুলে হয়রানি কখনো বরদাস্ত করব না। তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত হলে পুলিশ প্রশাসন আইন মতো যা পদক্ষেপ নেবে তা মাথা পেতে নেব। বিধায়ক নিজামের কথায় স্পষ্ট যে আটক চার ব্যক্তি জমি কেনাবেচার দালাল নয়, এরা নির্দোষ। জাতীয় সড়ক অবরোধকারীদেরও অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ দোষীদের আড়ালে রেখে নির্দোষ ব্যক্তিদের আটক করে হেনস্থা করছে। আটক চার ব্যক্তিকে জমি কেনাবেচার দালালিতে কখনো জড়াতে দেখা যায়নি বলে দাবি করেন বিধায়ক। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসেন আলগাপুরের চক্র আধিকারিক আব্বাস মির্জা। তিনি অবরোধকারীদের সঙ্গে আলোচনা করেন, তাদেরকে আশ্বাস দেন নির্দোষ ব্যক্তিদের কখনো শাস্তি দেওয়া হবে না, উপযুক্ত তদন্তের মাধ্যমে আসল দোষীদের চিহ্নিত করে পুলিশ আটক করবে এবং শাস্তি প্রদান করবে। এমন আশ্বাস পেয়ে অবশেষে পিছু হটতে বাধ্য হলেন অবরোধকারীরা। প্রায় দুই ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ থাকার পর অবরোধমুক্ত হয় জাতীয় সড়ক। উল্লেখ্য, গতকাল রাতে পুলিশ আলগাপুর জিপির বাসিন্দা শরফউদ্দিন বড়ভূয়া, আনোয়ার হোসেন লস্কর, চণ্ডীপুর জিপির বাসিন্দা ফেরোজ আহমেদ মজুমদার ও মোহনপুর এলাকার বাসিন্দা ফখরউদ্দিন বড়ভূয়াকে জমি কেনাবেচার দালালিতে সন্দেহমূলকভাবে আটক করে থানায় নিয়ে যায়। এদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর চাপে দুজনকে মঙ্গলবার ছেড়ে দেওয়া হয়, আর এই দুজন ব্যক্তিকে গলায় ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী। পরে তাদের নিয়ে মিছিল করতে দেখা যায়। সমগ্র বিষয়টি নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে হাইলাকান্দি জেলার আলগাপুরে। কালি রাতির পরা আমার এসপি সাহেবর লগত, আমার এডিশনাল এসপি, আজি মর্নিংয়ের ডিসির লগত কথা হয়েছে। আমার সিএম স্যারে যি কইছে যে মাটির দলালি করা মানুষবিলাকক ধরিব লাগে, কিন্তু আমার আলগাপুর তেনকা নাই। যি পাঁচটা মানুষ আনিছে, কোনোবা মানুষ রং ইনফরমেশন দি দিলে, ই মানুষ মাটির লগত জড়িত নহে, আমার পঞ্চায়েতর মানুষ একজন, ইয়ে তো মাটির কি দলালি কব নোয়ারে, এজন মানুষ আছে নিজের সিগনেচার ভালকে দিব না জানে। হ্যাঁ, এই মালিক এই মানুষবিলাকক বেকার আনিছে, এইটু এনেকা নহয়। মই কইছো আমার সার্জন বিচার আছে বা আমার এসপি কিছু কইছো, যদি এটাও এভিডেন্স ওলাব পারে যে মাটির লগত জড়িত, এইটু এনেকা একো নাই। কোনবা মানুষে তার দুশ্মনী আছিল, নাম দি দিছে, কিন্তু এতিয়া আমার এসপি আর আমার যে সার্কেল বিচারক কথা হল, ইহত ইনকোয়ারি করি ভাল মানুষ লিয়ে দিব, এইটু কথা ফাইনাল কথা। হ্যাঁ, এটা ডাম্পার আছে এনেকা, তার এই আমার পঞ্চায়েতের ডাম্পার ডাম্পার কিছু নাই। হ্যাঁ, এনেকা লাইনের মানুষই নহয়। আর যদি এভিডেন্স থাকে আপনার হাতত, যদি কোনবা এভিডেন্স থাকে কিন্তু আমার সিএমে এনেকা কোয়া নাই যে নির্দোষ মানুষক জেলত দি দিয়ে, এইটো তার লগত মাটির লগত কোনো রিলেশন নাই। এই মানুষবিলাকক খালি মই নিজে কইছো তুমি থানাত যাওক না, ভাল মানুষ হয় কেলে কি থানার 100 মিটারের ভিতর। তারপর আপনি দেখি যে সরু একটা ডাম্পার দিতে থাকে, আমি ডিসির লগত কথা পাতিছি মর্নিং ওয়াক, রাতে কমসে কম পুরা রাতে টুকুনি মারা নাই, এতিয়া মই হয়ে আসিল এনেকা অবস্থা। আপনার
মই রিকুয়েস্ট করিছো আপুনি আমাৰ পৰা রিকুয়েস্ট কৰি আমাৰ সাইকেল বিচাৰ আছে লাগিলে ইনকোয়ারি কৰি দিব মানুহ বিলাক আহিছে এটা তো প্ৰমাণ হৈ গৈছে সমস্ত ৰাজ্য যদি এনেকুৱা যদি কোনো গভৰ্ণমেণ্টৰ প্ৰেছাৰ থাকে তো কত কাৰ লগত কথা পাতিব যদি ডিজিপিৰ লগত কথা পাতা লাগে কিবা সিএমৰ লগত কথা পাতা আমি এতিয়া পাতিম হস্পিটেল কারণ আমি আমি শান্তি বিচাৰে আমাৰ সমষ্টি ক্ৰাইম কৰা মানুহ উঠাই লৈ যাওক কোনো প্ৰবলেম নাই কোনো প্ৰবলেম নাই আমাৰ সমষ্টিত যদি কোনোবা ডাকচৰ বিজনেছ কৰে ক্ৰাইম কৰে জেলত পঠাওক যদি কোনো এভিডেন্স থাকে কৰিছে কব মই মই এইটো একদম আলগাপুৰত এনেকুৱা হৈছে না ৰেকৰ্ড আছে আমি জাহাজবিলাক ধৰি ধৰি নিজে জেলত দিছো মোৰ সমষ্টিত মই টাইম ধৰি মই এম এল এ হোৱাৰ 45 বছৰ পৰা মোৰ লগত চিকিউৰিটি পি এছ অ' দিছে গভৰ্ণমেণ্টে যিমান ক্ৰাইম হয় আমি নিজে ধৰি দিওঁ আৰু আমাৰ সমষ্টিত ক্ৰাইম হ'ব নোৱাৰে আপোনালোকে এইটো ইনকোৱাৰি কৰি মোৰ ৰিকুৱেষ্ট ইনকোৱাৰি কৰি ভিউ টু রিপোর্ট তরঙ্গ টিভি।